থেকে এইমাত্র জানানো হলো কিভাবে তোমাদের নাম্বার বিভাজনটা করা হয়েছে। হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি করছো, পিজি করছো বা বিডিবি কোর্স করছো, তোমাদের জন্য দারুণ একটা খবর আনলাম একদম পর্ষদ থেকে জানিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। তো তোমরা যারা ইউজি কোর্স করছো, পিজি কোর্স করছো, তোমাদের তো অফলাইনে পরীক্ষা হচ্ছে। প্রথমে তো হওয়ার কথা ছিল অনলাইনে পরীক্ষা, কিন্তু অনেকে আবার মানে ভালোভাবে একদম আন্দোলন করেছে যে যাতে অনলাইনে পরীক্ষা হয়, কিন্তু অনলাইনে পরীক্ষা হলো না, অফলাইনেই পরীক্ষা। জানিয়ে দিয়েছিল প্রথমেই যে অফলাইনে পরীক্ষা হবে, যেহেতু করোনার প্রাদুর্ভাব অনেক কমে গিয়েছে সেই জন্যে তোমাদের অনলাইনে পরীক্ষা হওয়ার কথা ছিল। যাই হোক, মানে যেটাই হোক না কেন, যেভাবে হোক না কেন, এখন তো অফলাইনে পরীক্ষা হচ্ছে। এখন যেভাবেই পরীক্ষা হচ্ছে, এখন তোমাদের নাম্বার বিভাজনটা কীভাবে করা হবে সে ব্যাপারে আজকে আমি পর্ষদ থেকে জানিয়ে দিয়েছি। সে ব্যাপারে আমি ওই পর্ষদের কথাগুলোই আমি বলবো, একদম অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে। আমি অনেক সোর্স বার করেও তোমাদের জন্য এনেছি। যারা পিজি কোর্স করছো, তোমাদের তো প্রায় অধিকাংশ পরীক্ষা প্রায় শেষই, অনেকের হয়তো বা একটা দুইটা থাকবে যে লাইব্রেরিয়ান করছো বা MSW করছো, যে কোনো ধরনের কোর্স করছো, তোমাদের প্রায় পরীক্ষা শেষ। তোমাদের আমি একটা কথা বলে দিতে পারি, পর্ষদ থেকে এটাই জানিয়েছে যে তোমরা যদি ভালো করে খাতা ভর্তি করে লেখো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস দেওয়া হবে। তোমাদের যেটাই আছে না কেন, অ্যাসাইনমেন্টে তোমাদের 20-র মধ্যে 20 দেওয়া হয়েছে, সেটা অনলাইনেই পরীক্ষা হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টে তো 20 পাবে, তার সাথে তোমাদের 50 নাম্বার যেটা আছে সেটা কিন্তু তোমরা ভালো করে যদি পরীক্ষা হলে লেখো, তোমাদের যেটা পরীক্ষা হয়েছে রিটেনে সেটা যদি ভালো করে লেখো, মানে খাতা যদি ভর্তি করো, তাহলে কিন্তু তোমাদের কাউকেই ফেল করানো হবে না, সবাইকে পাস করে দেওয়া হবে। এটাই কিন্তু পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে। তোমরা যদি ভালো করে পড়েছো, যারা যারা ভালো করে পড়েছো তাদের তো ভালো নাম্বার দেওয়া হবে, সেটাই পর্ষদ থেকে জানা হয়েছে। যদি যে কোনো কোশ্চেন তোমরা যদি অ্যান্সার না দিতে পারো, যারা হয়তো বা মানে দিতে পারেনি তাদেরকেই কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে। তোমরা যদি কিছু কিছু যদি ভালো করে যদি লিখে আসো, তাহলেই কিন্তু তোমরা ভালো করে মানে বানিয়ে বানিয়ে যারা যারা লিখেছে তাহলেই কিন্তু তোমাদের ভালো নাম্বার দেওয়া হবে, সেটাই কিন্তু পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে। কাউকেই ফেল করানো হবে না। এখন কেউ একটু বাইক গেল, কোনো কিছু মনে করো না, তাই বলছি আমি রাস্তার পাশে ভিডিও বানাচ্ছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তাই বলছি তোমরা যারা যারা লিখেছো তাদের কিন্তু ফুল মার্কস দেওয়া হবে, একদম ভালো নাম্বার দেওয়া হবে, এটাই কিন্তু পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে। আর তোমরা যারা যারা মানে 2-1 নাম্বার কম লিখেছো, মানে হয়তো বা তোমরা অনেকে ভাবো যে আমার নাম্বার যদি 2-1 নাম্বার যদি কম দিয়ে দেয় এরকমটা হবে না, কারণ যারা ভালো লিখেছে তাদের যদি 2-1 নাম্বার থাকেও তাদেরকে বলে দেওয়া হয় যারা খাতা দেখে যে 2-1 নাম্বার দিয়ে দেওয়ার জন্যে, কারণ গ্রেস নাম্বার দিয়ে পাশ করে দেওয়ার কথা তারা বলে থাকে, কারণ তোমরা অনেক কষ্ট করে তোমরা পড়েছো। তোমাদের যেহেতু অফলাইনে পরীক্ষা হচ্ছে, অনলাইনে পরীক্ষা হচ্ছে না, সেই জন্য তোমাদের ভালো করে খাতা দেখা হবে, সেটাই কিন্তু পর্ষদ থেকে জানিয়েছে। আমি কিন্তু এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়েই তোমাদের বলছি, তোমরা যদি ওয়েবসাইট ফলো করো তাহলে কিন্তু তোমরা এই খবরগুলো জানতে পারবে। তাই বলছি তোমরা টেনশন করো না, তোমাদের ভালো নাম্বার দেওয়া হবে, এটাই কিন্তু পর্ষদ থেকে জানিয়েছে। তো যারা যারা মানে ভালো পরীক্ষা দিয়েছো তাদের কোনো চিন্তা নেই, যারা যারা একটু কম মানে কম পড়ে পরীক্ষা দিয়েছো, সারা বছর পড়োনি, তাদেরও পাশ করে দেওয়া হবে, এটাই কিন্তু বলা হয়েছে। তো পর্ষদ থেকে এটুকুই জানানো ছিল, বিডিপি ইউজি সবার কোর্সই মানে সবার জন্যই একই ব্যাপার আছে, সবাইকে একই কথা বলা হয়েছে, তোমরা ভালো করে পরীক্ষা দিয়েছো যারা তাদের ভালো নাম্বার দেওয়া হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। নেতাজি ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত বা যে কোনো এডুকেশন রিলেটেড সংক্রান্ত যে কোনো তোমাদের যদি কোশ্চেনের দরকার পড়ে, যে কোনো মানে অ্যান্সারের দরকার পড়ে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম টাইপের এডুকেশন রিলেটেড ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। তো আজকের মতো এটুকুই ছিল, বাই।